অ্যাড ইউজ করতে চায়, কিন্তু তারা তখন বলে যে আমাদের হয়তো প্রতি পিস যদি 2 টাকা বা 3 টাকা করে এবং খুচরা আমরা যদি কিনতে পারতাম তাহলে হচ্ছে আমরা প্যাড ব্যবহারে আগ্রহী হয়ে উঠবো। কিন্তু দেখা গিয়েছে যে বাজারে সর্বনিম্ন প্যাড যদি পিস করে দেখি সেটাও 60 টাকা। এই মাসিক নিয়ে আমাদের দেশের মেয়েরা পাহাড়ে উঠছে, কাজ করছে, ব্যবসা বাণিজ্য করছে, চাকরি করছে, শ্রমিক শ্রেণীর নারীরা গার্মেন্টসে যাচ্ছে, তাহলে তাদের জায়গাটা আসলে কি? তারা তো এই ধরনের উচ্চ মূল্যের দামে প্যাড কিনতে পারতেছে না। রাষ্ট্রভাবে আসলে প্যাকটা একচেটিয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের অধিকারে অধিকারে না দিয়ে রাষ্ট্র যেন এটাতে ইমপ্লিমেন্ট করে, রাষ্ট্র যেন নিজে স্থানীয়ভাবে উৎপন্ন করে। ততক্ষণ এটা করতে পারতেছে না, ততক্ষণ যেটা হবে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে একেবারে বলা যে তারা তোমরা 200 টাকার প্যাড রাখো, কিন্তু সর্বনিম্ন হলেও তোমরা সব নারীর জন্য স্যানিটারি প্যাড নিশ্চিত করার জন্য তোমরা অল্প মূল্যে 3 টাকা পার পিস 3 টাকা বা 5 টাকা এই ধরনের মূল্যে প্যাড রাখার চেষ্টা করো এবং সেটা হচ্ছে খুচরা বিক্রি করো, মানে কোনো প্যাকেট না, আলাদা আলাদাভাবে প্যাড বিক্রি করেন। এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি।